পুলিশ কনস্টেবল পদে স্বজনকে নিয়োগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিবের ভুয়া পরিচয় দেওয়া লায়ন মিরাজের সঙ্গে যোগাযোগ করেন কুমিল্লা মুরাদনগরের বাসিন্দা শফিকুল ইসলাম কামাল। ভুক্তভোগীর অভিযোগ, গত 9 সেপ্টেম্বর তার কাছে নিয়োগ পরীক্ষার জন্য 3 লাখ টাকা ঘুষ দাবি করে লায়ন মিরাজ। পরদিন 10 সেপ্টেম্বর কামালকে আবারও ফোন করে আরও 2 লাখ টাকা বাড়িয়ে 5 লাখ টাকা দাবি করে চক্রটি। লায়ন মিরাজের লোকজনই এসপি সাহেব সাইজা আমাকে ফোন দেয়, স্যারের নাম ইউজ করে আমাদের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন নাম্বারে টাকা নেয় আর কি। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিং এ পুলিশ জানায়, ভুক্তভোগী বাদী হয়ে মামলা করলে তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ঢাকা ও মাদারীপুর থেকে চক্রের মূল হোতা সহ 3 জনকে আটক করা হয়। প্রেস সচিব সবকে ধরতে পারি আর কি, পুরান ঢাকা থেকে অভিযান করে। আমরা এসপি সাহেবকে ধরি, আলিমুজ্জামান, তাদের কথা মতো আরেকজন যাদেরকে সহায়তাকারী ছিলেন রিপন ফকির, তাকেও অ্যারেস্ট করা হয়। যার ভিকটিম ফ্যামিলি, ওনারা বাদী হয়ে একটা মামলা দিয়েছেন, আমরা মামলা নিয়েছি। পতরক চক্রে আরও 1 সদস্যকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।